গঠনগত দিক দিয়ে শব্দকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক শব্দ, ক, মৌলিক শব্দ হচ্ছে সাধিত শব্দ। প্রথমে আমরা আলোচনা করছি মৌলিক শব্দ নিয়ে। গঠনগত দিক দিয়ে মৌলিক শব্দ, যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেই শব্দগুলিকে বলা হয় মৌলিক শব্দ। যেমন আম, আম, বই, কলম। আমকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, আ, ম, আম একাধিক সব ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে আম। বই, বইকে বিশ্লেষণ করা যায় না, কলমকে বিশ্লেষণ করা যায় না। এবার আসি সাধিত শব্দ। যে সমস্ত মৌলিক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন মূল শব্দ দেখ, এটার সঙ্গে আ প্রত্যয় যোগ করলে কী হলো? দেখা, এটা হচ্ছে সাধিত শব্দ। তেমনি আমরা আরো উদাহরণ দিতে পারি, মোটামুটি সাধারণত মৌলিক শব্দ সাধিত শব্দ আমরা দেখে নিলাম। এখন মৌলিক শব্দগুলি কী কীভাবে সৃষ্টি হয়? মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে আমাদের আজকের আলোচ্য বিষয় শব্দ গঠন। আমরা জানলাম গঠনের দিক দিয়ে শব্দ দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। এখন মৌলিক শব্দগুলি কীভাবে গঠিত হয়? শব্দের পর শব্দ যোগ করে মৌলিক শব্দ গঠিত হয়। যেমন আম, আ যোগ ম, বা বর্ণের সাথে বর্ণ যোগ করে আ একটা বর্ণ, ম একটা বর্ণ, দুটো যোগ করে হলো আম। কলম, প্রথমে ক, তারপরে ল, তারপরে ম, যুক্ত করে হলো কলম। এইরকম তারপরে দেখতে পাই কার যোগ করে, ফলা যোগ করে। এখন আমরা বুঝি কার কাকে বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কার, যেমন আকার, রসিকার, দীঘিকার এইরকম। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, যেমন কজফলা, কজফলা, কয়রে, খয়রে এইরকম। যেমন ক, ল, যোগ, আ, কলা। লর সাথে এখানে আকার কার যুক্ত হয়ে, আধ্বনি যুক্ত হয়ে বা আবর্ণ যুক্ত হয়ে কার হয়ে গেল, ক, লয়া কাল্লা, কলা। আর ফলা যোগ করে, যেমন পর সাথে যদি য
जोग करी तेल पज फला जेमन वाक्य सत्य ताली पासार संगे बजोग कर शैव फलार जेमन विश्वास नश्वर तद्रूप एबार आसि साधित शब्द সাধিত শব্দ কিভাবে গঠিত হয় যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলিকে বলা হয় সাধিত শব্দ সাধারণত কোনো মৌলিক বা ভিত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয় শব্দের অর্থ বৈশিষ্ট্যের জন্য নানাভাবে শব্দের রূপ রূপান্তর সাধন করা যায় বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে কোনো শব্দ বা শব্দের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে শব্দ গঠন বলতে সাধারণত আমরা বুঝি শব্দ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় শব্দ গঠন যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি এক নম্বর প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন দুই নম্বর সমাসের সাহায্যে শব্দ গঠন তাহলে শব্দ গঠনের প্রক্রিয়া কয়টি জানলাম আমরা দুইটি একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন দুই নম্বর সমাসের সাহায্যে শব্দ গঠন এখন প্রত্যয় কি প্রত্যয় হলো যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলি হচ্ছে প্রত্যয় আর সমাস হচ্ছে দুই বা বহুপদের এক পদীকরণ মিলন সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বোঝায় সংক্ষেপ প্রত্যয় যুগে শব্দ গঠন আমরা এগুলি আলোচনা করছি সাধিত শব্দ কিভাবে গঠিত হয় সাধিত শব্দ গঠনে সাধিত শব্দ গঠন দুই প্রকার ভাবে সাধিত শব্দ গঠিত একটা প্রত্যয়ের সাহায্যে একটা সমাসের সাহায্যে এখন প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন শব্দধা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয় প্রত্যয় যেমন মিঠা একটা শব্দ তার সঙ্গে আই যুক্ত হলো হয়ে গেল মিঠাই আইটা হচ্ছে প্রত্যয় তদ্রূপ চলন্ত বৈমানিক চল যোগ অন্ত চলন্ত বিমান যোগ ইক বৈমানিক এখন এটা শব্দ
এটা হচ্ছে ধাতু, ধাতুর পরে অন্তর্যোগ হলো, এটা হচ্ছে প্রত্যয়, হয়ে গেল চলন্ত। বিমান একটা শব্দ, এটা ইকযুক্ত হয়ে বৈমানিক। তাহলে প্রত্যয় আমরা দেখতে পারলাম, প্রত্যয় যুক্ত হয় ধাতু বা শব্দের পরে, যুক্ত হয়ে মূল শব্দ ছিল মিঠা, এটার সঙ্গে প্রত্যয় যুক্ত হইলে মিঠাই, অন্য শব্দ হয়ে গেল। চলন্ত ক্রিয়াপদ, এটা অন্তর্যোগ চলন্ত, এটা বিশেষ পদ হয়ে গেল। বিমান একটা শব্দ, এই যুক্ত বৈমানিক হয়ে গেল। তাহলে আমরা দেখি প্রত্যয়ের সাহায্যে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হচ্ছে। তাহলে ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করছে। তারপরে দেখি আমরা সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে শব্দ গঠন, আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। কিসের সংক্ষেপণ? দুই বা একাধিক পদ মিলিত হয়ে এক পদে যখন পরিণত হয় তখনই হয় সমাস, এবং এক পদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে। যেমন মাতা ও পিতা সংক্ষেপণ হয়ে গেল মাতা পিতা, সুন্দরী যে লতা সুন্দর, যে লতা সুন্দর লতা, মহান যে নবী মহানবী। এখানে বাক্যগুলি অনেক বড় ছিল, এখানে সংক্ষেপণ হয়ে গেছে। সংক্ষেপণ হয়েছে মহান যে নবী, সংক্ষেপ হলো শ্রুতিমধুরও হলো। তেমনি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এখন বাংলা ভাষায় শব্দ গঠনের প্রয়োজন কেন, কেন আমরা শব্দ গঠন শিখব বাংলা ব্যাকরণে? শব্দ গঠন নিয়ম জানা থাকলে কোনো শব্দ ব্যাকরণগত কোনো কোন শব্দ ব্যাকরণগত কোন শ্রেণীতে পড়ে সে সম্পর্কে ধারণা লাভ করা যায়। বহুল প্রচলিত শব্দের বদলে নতুন নতুন শব্দ গঠন করে ভাব প্রকাশের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। সর্বোপরি ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে এবং ভাষার ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে শব্দের গঠন সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এগুলি ছাড়াও উপসর্গ যুগেও শব্দ গঠন করা যায়। উপসর্গ যুগে শব্দ গঠন, কথা হচ্ছে উপসর্গ বলতে, উপসর্গ বলতে আমরা কি বুঝি? উপসর্গ হচ্ছে বাংলা ভাষা এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যেগুলি কখনো স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলি বস্তুত ওই এই অব্যয় শব্দগুলো ধাতু বা নাম শব্দের পূর্বে বসে, সেই শব্দের অর্থের সংকোচন, সম্প্রসারণ
এমনকি অর্থের পরিবর্তন সাধন করে নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে বলা হয় উপসর্গ। উপসর্গগুলি হচ্ছে যেমন অঘা, সু, বি, নি, খাস, এগুলি হচ্ছে উপসর্গ। যেমন অতে অ উপসর্গ যোগ করে যেমন জানা একটা শব্দ, এর আগে আমি এই অভ্যাসূচক শব্দ বসাই, কী হলাম অজানা, এখানে অর্থ পুরাপুরি পাল্টে গেল অজানা। একটা শব্দ আছে রাম, এর আগে বসাই দিলাম অঘারাম, কী হয়ে গেল এখন অঘারাম। তাহলে এই উপসর্গগুলি শব্দের আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করলো। সু, মূল শব্দ যদি থাকে বিচার, এখানে সু যুক্ত হয়ে কী হয়ে গেল সুবিচার, অর্থের পরিবর্তন সাধন হয়ে গেল। এইরকম অভ্যাসচ শব্দগুলো শব্দের আগে বসে যে শব্দ গঠিত হয় এগুলির নাম হচ্ছে উপসর্গ। এই উপসর্গ যুগে নতুন শব্দ গঠন হয়। আবার এই উপসর্গগুলি আমরা গঠনগত দিক দিয়ে তিন ভাগে ভাগ করতে পারি। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এই উপসর্গগুলি যদি ভাগ করি উৎপত্তি বা গঠনগত দিক দিয়ে, বাংলা উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ রয়েছে 21টি, সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি এবং বিদেশি উপসর্গ এর পরিসংখ্যান নেই। আবার চারটি উপসর্গ আছে, আ, সু, বি, নি। আ, সু, বি, নি, এই চারটি উপসর্গ সংস্কৃত আছে, বাংলায় আছে। উল্লেখ্য যে বাংলা উপসর্গগুলি বসে বাংলা শব্দের পূর্বে সংস্কৃত উপসর্গগুলি বসে। সংস্কৃত বাংলা ভাষায় কতগুলি শব্দ আছে হুবহু এখনও সংস্কৃত শব্দই ব্যবহৃত হয়, সেগুলি পূর্বে যখন সেগুলির পূর্বে সংস্কৃত উপসর্গগুলি বসে। আর এই চারটা উপসর্গ আছে, বাংলা শব্দের পূর্বে যখন এই উপসর্গগুলি বসবে তখন থাকবে এগুলি বাংলা উপসর্গ। আর সংস্কৃত সংস্কৃত শব্দের আগে যখন এই চারটি উপসর্গ বসবে তখন হয়ে যাবে এগুলি সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। আজকে আমরা শব্দ গঠন, কীভাবে শব্দ গঠিত হয় সে নিয়ে আলোচনা করলাম। সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আশা করি সবাই ভিডিওটি বারবার দেখবে এবং বইয়ের প্রতি খেয়াল রাখবে। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং পড়ার মধ্যে থাকবে, লেখাপড়ার মধ্যে থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।